সুস্বাগত বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? তো দেখো, আজ আমরা কথা বলবো মডার্ন ইন্ডিয়া বই নিয়ে, স্পেকট্রামের। ঠিক আছে, তো দেখো, মডার্ন ইন্ডিয়ার জন্য তো বাংলা বইও অনেক আছে। তো আমি দেখুন, যেটা ভিডিওতে আগে বলেছি যে সুমিত সরকারের বইটা দেখতে পারো, খুব ভালো বই। ঠিক আছে, যেটা বাংলায় যেটা রয়েছে, সুমিত সরকার বাংলাতেও রয়েছে, ইংলিশেও রয়েছে, সেটাও দেখতে পারো। আর কিন্তু এই যে যে স্পেকট্রামের যে বইটা না, এই বইটা মডার্ন ইন্ডিয়ার, যখন তুমি ধরো পুরোটা পড়লে, তারপরে তুমি যখন রিভাইজ দেবে না, তো রিভাইজ দেওয়ার সময় প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে খুব সহজে সামারি করা আছে। ঠিক আছে, এবং সেগুলো খুবই ইম্পর্ট্যান্ট। ধরো প্রত্যেকটা চ্যাপ্টার যখন পড়লে, তখন পড়াটা শেষ করার পর প্রত্যেক চ্যাপ্টার, তো তারপর প্রত্যেকটা চ্যাপ্টারে সেই চ্যাপ্টার সম্পর্কে একদম যেগুলো খুব ইম্পর্ট্যান্ট জিনিস সেগুলো দেওয়া থাকে। তো সেটাও যদি দেখা হয়, সেটাও তাহলে খুবই ভালো হয়। ঠিক আছে, তো তার জন্য দেখতে পারবো। আর তাছাড়া তুমি যখন পড়বে, পুরো চ্যাপ্টারটাই তো পড়বে, তো তখন সেগুলো দেখতে হবে। তো সেই ব্যাপারটা, সেই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট আর কি, সেটা দেখতেই হবে। আর তাছাড়া সুমিত সরকার বা অন্যান্য রাইটারের বইও দেখতে পারো। ঠিক আছে, বিপিন চন্দ্রের বইও আছে, তোমার যার যেটা সুবিধা হয়, ভালো লাগে, সেটা সেই হিসাবে দেখতে পারো। তো দেখো, এটা অনেকেই রিকমেন্ড করে, মডার্ন ইন্ডিয়া, আধুনিক ভারতের এই পাওয়ারটা। তো দেখো, চলো দেখা যাক। তো এখানে দেখো, মোটামুটি কন্টেন্ট যেটা আছে, 16টা চ্যাপ্টার আছে মোটামুটি তোমার মডার্ন ইন্ডিয়া এই বইটাতে। তো তারপর সেখান থেকে তুমি যেটা সামারি যদি হিসাবে দেখা, খুব ভালো হয়। তারপরে শুধু সামারি ছাড়াও, ধরো একদম লাস্টের দিকে মোটামুটি, ধরো যারা আমাদের ভারতীয় উপমহাদেশে ভাইসরয় ছিল, তাদের লিস্ট দেওয়া, তারপর যেসব বড় বড় মুভমেন্ট, সেই মুভমেন্টের লিস্ট দেওয়া, এখান থেকে ডাইরেক্ট কোশ্চেনও আসে প্রচুর। ঠিক আছে, ধরো প্রিলিমসের, তো সেখান থেকেও আসে, আর মেইনসের তো এই ওরিয়েন্টেডও থাকেও, তো তো জানোই তোমরা। তো সেই হিসাবে এটা, এই বইটা দেখতেই হবে আর কি, সেই ব্যাপারটা থেকে। আর বাংলা বই তো তো আছেই, প্রচুর আছে বাংলা বই, ইতিহাসের বই অভাবই নেই। আর যদি একদম দেখতে হয়, তাহলে ওই তো যে বইগুলো বললাম, ওখান থেকে দেখতে পারো। তো ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো ফার্স্টে হচ্ছে, দেখো চ্যাপ্টার হচ্ছে দ্য রিভোল্ট অফ 1857, সিপাহী বিদ্রোহ, ওখান থেকে শুরু। তো তারপরে যদি আমরা এটা ধরো, তুমি যখন চ্যাপ্টারটা পড়বে একদম প্রথম থেকে লাস্ট অব্দি পড়লে, ঠিক আছে, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যেগুলো লাগলো সেগুলো দাগিয়ে দাগিয়ে পড়লে, তখন পরে তোমার রিভাইজ দিতেও ভালো সুবিধা হবে। তো তারপর দেখো, প্রত্যেকটা চ্যাপ্টার শেষের পরে এই বইটাতে বিভিন্ন ভিউজ দেওয়া আছে, মানে বিভিন্ন বড় বড় লেখকের বিভিন্ন কোট আছে। সেই কোটগুলো তুমি ধরো, কোটেশনগুলো তুমি ধরো এসেতে বা এমনি যখন কোনো প্রশ্নের উত্তর লিখছো, তো সেই হিসাবে ব্যবহার করতে পারো, এটা খুবই কাজে দেবে। কিন্তু কোটেশন কিন্তু কখনো ভুল দেওয়া যাবে না। ঠিক আছে, ধরো তোমার মনে নেই, শুধু কোটেশনটা মনে আছে, শুধু কোটেশন লিখলে, কিন্তু ধরো তুমি একজনের কোটেশনে অন্যজনের নাম দিয়ে দিলে, তো সেখানে কিন্তু মাইনাস হওয়ার সম্ভাবনা বেশি, না নাম্বার বেশি হওয়া তো দূরের কথা। ঠিক আছে, এটা খুব খারাপ একটা ইমপ্রেশন পড়ে, তো সেই ব্যাপারটা রয়েছে। তো সেখান থেকে এগুলো দেখতে পারো, এখান থেকে প্রত্যেক চ্যাপ্টারের শেষেই এরকম কোটস দেওয়া আছে, সেগুলো দেখতে পারো, তারপর নিজের মতো করে তুমি লিখলে। ঠিক আছে, তো সেই ব্যাপারটা রয়েছে। তারপর যেটা ইম্পর্ট্যান্ট, যেটা বলছি যে সামারি পার্টটা, দেখো প্রত্যেকটা চ্যাপ্টারের শেষেই এই যে যে সামারি পার্টটা আছে, এটা খুবই ইম্পর্ট্যান্ট পার্ট, একদম মাস্ট দেখতে হবেই। এখান থেকেও প্রচুর কোয়েশ্চেন আসে তোমার একদম এক্সামে, তো সেই ব্যাপারটা রয়েছে। তো ফার্স্টে এই যে চ্যাপ্টারটা হচ্ছে তোমার 1857 সালের সংগ্রামটা নিয়ে, তো এখানে সামারিতে সম্পর্কে তোমার এই যে রিভোল্টের কথা বলা হচ্ছে, তারপরে সেন্টার্স অফ রিভোল্ট অ্যান্ড লিডার্স, এক এক সেন্টারে কে কে ছিল, মানে এক একটা ধরো বিভিন্ন যেরকম বিভিন্ন ইম্পর্ট্যান্ট জায়গা, তো সেখানে কোন কোন লিডাররা বিখ্যাত ছিলেন, তো সেই সম্পর্কে রয়েছে। এখান থেকেও ডাইরেক্ট কোয়েশ্চেন আসে তোমার প্রিলিমসেও এসেছে বহুবার, তো এরকম, এই জন্য এই বইটা খুব রিকমেন্ড করে সবাই, তো সেই ব্যাপারটা রয়েছে। যেমন এখানে ধরো যে রিভোল্টের বিভিন্ন কারণের কথা বলছে, যে ইকোনমিক কজ, অর্থনৈতিক কারণ, পলিটিক্যাল কজ, ঠিক আছে, তারপরে মিলিটারি কজ, এই কারণগুলো তুমি একদম শর্টে দেখলে, ধরো তোমার পুরো ডিটেলসে মনে নেই, তোমার ধরো যখন মেইনসের কোয়েশ্চেন লিখছো, এই শর্ট পয়েন্টগুলো যদি মনে থাকে, তাহলে তুমি সেগুলো সেখান থেকে আস্তে আস্তে বড় করে, এই ছোটো পয়েন্টগুলো বড় বড় করে তুমি লিখতে পারলে পয়েন্ট হিসাবে, তাহলে সেটাও সেই হিসাবেও খুব কাজে দেয় আর কি, সেই ব্যাপারটা থাকে। ঠিক আছে, তো তার জন্য এই জিনিসটা দেখতেই হবে। প্রত্যেক চ্যাপ্টারের লাস্টে রয়েছে, তারপর যেটা দেখো, এই যেমন সেন্টার্স অ্যান্ড রিভোল্ট অফ লিডার্স,
দিল্লিতে গিয়েছিল জেনারেল বখত খান, কানপুরে ছিলেন নানা সাহেব, লখনৌতে বেগম হজরত মহল, বারেলিতে খান বাহাদুর, বিহারে কুনওয়ার সিং, ফৈজাবাদে মৌলভী আহমদুল্লাহ, ঝাঁসি রানী লক্ষ্মীবাই। তো এই যেগুলো ব্যাপারটা আছে, যে এগুলো তুমি ডাইরেক্ট একদম তুমি যখন ওই চ্যাপ্টারটা পড়লে, পুরো যখন পড়লে পুরোটা এখন খুঁজে খুঁজে বের করতে অনেক সমস্যা থাকবে, কিন্তু যখন এই সামারি এখান থেকে দেখে নিলে না, তোমার মনে রাখতেও সুবিধা হবে, আর যখন তুমি বিভিন্ন সময় রিভাইজ দেবে তখন তোমার সেই সুবিধা হবে, তো সেই ব্যাপারটা থেকে যায়। তো এই ব্যাপারটা রয়েছে। তো তারপর দেখো, দ্য ব্রিটিশ রেনেসাঁসের কথা বলা হচ্ছে, রেনেসাঁস নয় রেসিস্ট্যান্সের, দিল্লিতে লেফটেন্যান্ট উইলিংবয়, তারপরে জন নিকোলসন, লেফটেন্যান্ট হাটসন, কানপুরে ছিলেন স্যার হোগ হুইলার, স্যার কলিন ক্যাম্বেল। ঠিক আছে, তো কোন জায়গায় কারা ছিলেন, তো সেই হিসেবে এখানে বলা হচ্ছে, এখান থেকে দেখতে পারো। এগুলো ইম্পর্টেন্ট, এগুলো দেখো মনে রাখতে হবে, কারণ এখান থেকে কোথা থেকে আসবে সেটা তো বলা যায় না। তো যখন এখানে শর্ট ফর্মে আছেই, মানে পুরো শর্টেই দেওয়া আছে, তো সেগুলো এখন বারবার দেখলে তোমার অটোমেটিক মনে থাকবে আর কি, এগুলো বারবার দেখতে হবে আর কি। ঠান্ডা লেগেছে এমন অবস্থা কয়েকদিন ধরে। যাই হোক, তো তারপরে দেখো, কজেস অর ফেলোর, লিমিটেড টেরিটোরিয়াল অ্যান্ড সোশ্যাল বেস, ক্রুশিয়াল সাপোর্ট অফ সার্টেন সেকশন অফ ইন্ডিয়ান পাবলিক টু ব্রিটিশ অথরিটিস, ল্যাক অফ রিসোর্সেস অ্যাজ কম্পেয়ার টু দোজ অফ দ্য ব্রিটিশ। ঠিক আছে, এর ব্যর্থতার কারণ কি, তো সেটা দেখো একদম সংক্ষেপে কয়েকটা পয়েন্টের মাধ্যমে বলে দিচ্ছে, তাই না? তো এখানে এই জিনিসগুলো এই বইটাতে খুব সহজেই দেওয়া আছে, যেটা তুমি খুব কম জায়গায় পড়ে অনেক জিনিসটা ধরে রাখার সম্ভাবনা আছে, আর যদি অন্যান্য রাইটার পড়া হয় তো সেই ব্যাপারটা নেই আর, কিন্তু পুরোটা পড়তেই হবে চ্যাপ্টারে, কিন্তু তারপরেও সামারিটা মাস্ট সব সময়। তারপর ল্যাক অফ কোঅর্ডিনেশন অ্যান্ড সেন্ট্রাল লিডারশিপ, ল্যাক অফ কোহারেন্ট আইডিওলজি অ্যান্ড এ পলিটিক্যাল পার্সপেক্টিভ, তো এই কারণে ফেলিওর হয়েছিল সেটা বলছে। নেচার কি বলছে, যে নট কোয়েট দ্য ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, বাট শোড দ্য সিডস অফ ন্যাশনালিজম অ্যান্ড কোয়েস্ট ফর ফ্রিডম ফ্রম এলিয়েন রুল। স্বাধীনতার প্রথম সংগ্রাম না হলেও স্বাধীনতা সংগ্রামের জন্য প্রথম উদ্দীপনা হিসাবে কাজ করেছিল, এবং ভারতের জাতীয়তাবাদ প্রথম একদম সারা ভারতব্যাপী প্রস্ফুটিত হয়েছিল, যে বহিঃশত্রু যে শাসন সেটা ধ্বংস করার জন্য, বাইরের লোকেরা যারা এখানে এসে শাসন করছে, তো সেই ব্যাপারটা রয়েছে এখানে বলা হচ্ছে। তারপরে দেখো এফেক্ট বলছে, ক্রাউন টু কভার কোম্পানি রুল অ্যাবলিশ, দেখো একদম সংক্ষেপে শর্টে বলে দিচ্ছে কয়েকটা ওয়ার্ডের মাধ্যমে, তো এই জিনিসগুলো খুবই ভালো আর কি। তো এইভাবে দেখো মনে রাখতে হবে, তাহলে সুবিধা হবে আর কি, তুমি শর্টে যদি মনে রাখা যায় খুব ভালো হয়। তারপরে কোম্পানি রুল অ্যাবলিশ, কোম্পানি রুল শেষ হলো, কুইন প্রোক্লেমেশন অল্টার্ড অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে কুইন তার হাতে নিয়ে নিল, তারপর আর্মি হচ্ছে রিঅর্গানাইজ করা হলো, ভারতের র্যাডিক্যাল হেট্রেড ডিপেন্ডেন্ট, এই হচ্ছে হলো তোমার এভাবে হচ্ছে তোমার চ্যাপ্টার ওয়ান এভাবে কমপ্লিট হচ্ছে। আর তুমি যখন দেখবে একদম, দেখো বই তো প্রচুর মোটা বই, একদম ডিটেলসে পড়তেই হবে সব, ঠিক আছে, আর তারপর রিভাইজ দেওয়ার সময় তুমি দেখতে পারো, যেগুলো একদম মনেই রাখতে হবে আমি সেগুলোও বলছি। তারপর রিলিজিয়াস অ্যান্ড সোশ্যাল রিফর্ম, যেটা যদি দেখো, তো এটার যে পার্টটা রয়েছে এখানে সামানি তুমি দেখতে পারো, এখানে দেখো প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে, দেখো এই সেকেন্ড চ্যাপ্টারের শেষে তোমার রাজা রামমোহন রায়ের কোর্ট, স্বামী বিবেকানন্দ কোর্ট, একদম বোম্বে গভর্নর বা জওহরলাল নেহরু এনাদের কোর্ট, বিভিন্ন ইম্পর্টেন্ট কোর্টগুলো দেওয়া আছে, এগুলো তুমি বিভিন্ন কাজে ব্যবহারও করতে পারো। ধরো তুমি এসে লেখার সময় বা কোনো কোশ্চেন লেখার সময়, ঠিক আছে যেটা বললাম আগে, সেই জিনিস খুবই কাজে দেবে আর কি। ধরো একদম তোমার ওয়ার্ড টু ওয়ার্ড মনে না থাকলেও মোটামুটি যে ওই কথাটা ভাবে কি বলেছে আর কি, সেই ভাবটা নিজের মতো করে তুমি নিজের ভাষায় লিখে দিলে, ঠিক আছে সেভাবে সে ব্যাপারে ভাবে করলেও হবে আর কি। তো সেই ব্যাপারটা রয়েছে, আর বেসিক্যালি হচ্ছে আসল যে জিস্টটা তুমি লিখতে পারছো কি না কোর্টের, তো সেটাই হচ্ছে আসল ব্যাপার, কিন্তু যাতে ভুল নাম দেওয়া না হয়ে যায়, তো তাহলে সেটা হচ্ছে সমস্যা। তো যাই হোক, এখানে কোনো অনেকগুলো কোর্ট আছে। তারপর দেখো সামারি, এই চ্যাপ্টারে বলা হচ্ছে যেটা,
ফ্যাক্টরস হুইচ গেভ রাইজ অফ রিফর্ম মুভমেন্ট। ঠিক আছে, এখানে পয়েন্ট ওয়াইজ করে রাখলে সুবিধা। আমি এখানে পয়েন্ট করেছিলাম যে প্রেজেন্স অফ কলোনিয়াল গভর্নমেন্ট অন ইন্ডিয়ান সয়েল, ভেরিয়াস ইলস প্লেগিং ইন্ডিয়ান সোসাইটি, অবসকিউরেন্টিজম, সুপারস্টিশন, পলিথিজম, আইডলট্রি, ডিগ্রেডেড পজিশন অফ উমেন, এক্সপ্লয়েটেটিভ কাস্ট হায়ারার্কি, তো এই ব্যাপারগুলো রয়েছে। তারপর হচ্ছে স্প্রেড অফ এডুকেশন, শিক্ষা ব্যবস্থা বাড়ানো, অ্যান্ড ইনক্রিজড অ্যাওয়ারনেস অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্ব সম্পর্কে তাদের সচেতনতা বৃদ্ধি, ইম্প্যাক্ট অফ মডার্ন ওয়েস্টার্ন কালচার অ্যান্ড কনসাসনেস অফ ডিফিট বাই এ ফরেন পাওয়ার, যে বিদেশের শক্তিদের কাছে আমরা যে কারায়ত্ত রয়েছি, তো সেই ব্যাপারটা সম্পর্কে মানুষ উজ্জীবিত হয়েছে, জানতে পেরেছে। তারপর রাইজিং টাইড অফ ন্যাশনালিজম অ্যান্ড ডেমোক্রেসি ডিউরিং দ্য লেট 19th century। ঠিক আছে, এইগুলো হচ্ছে এখানকার বলা হচ্ছে ইম্পর্ট্যান্ট। তারপর সোশ্যাল বেস হচ্ছে যেটা ইমার্জিং মিডিল ক্লাস অ্যান্ড ওয়েস্টার্ন এডুকেটেড ইন্টেলেকচুয়াল, এটা একদম ইম্পর্ট্যান্ট পয়েন্ট এখানে। আইডিওলজিক্যাল বেস যেটা ন্যাশনালিজম, ঠিক আছে, এটা হচ্ছে আইডিওলজিক্যাল বেস, এই আইডিওলজির উপর খুব ইফেক্ট করেছে, যেমন রিলিজিয়াস ইউনিভার্সালিজম, হিউম্যানিজম, সেকুলারিজম, এই ব্যাপারগুলো খুবই ছিল ইম্পর্ট্যান্ট তখন। সোশ্যাল রিফর্ম কম্পোনেন্টসের মধ্যে আছে বেটারমেন্ট অফ পজিশন, অপজিশন অফ ওমেন, ডিগ্রেডেড পজিশন ডিউ টু, এইসব কারণের জন্য ডিগ্রেডেড হয়ে গেছিলো, যেমন পুরধার সিস্টেম, আর্লি ম্যারেজ, ল্যাক অফ এডুকেশন, আনইকুয়াল রাইটস ইন ম্যারেজ, ডাইভোর্স, ইনহেরিটেন্স, পলিগ্যামি, ফিমেল ইনফ্যান্টিসাইড, রিস্ট্রিকশান অন উইডো রিম্যারেজ, সতী, এই সমস্ত কারণে মহিলাদের অবস্থান আস্তে আস্তে নিচের দিকে নেমে গেছে, তো সেই ব্যাপারগুলো বলা হচ্ছে। তো তারপর দেখো যেটা রয়েছে, মেজর কন্ট্রিবিউশন টু রিফর্মস, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সোশ্যাল রিফর্ম মুভমেন্ট, ফ্রিডম স্ট্রাগল মুভমেন্টস লেড বাই এনলাইটেড উমেন, যেগুলো খুবই কাজে দিয়েছে, ফ্রি ইন্ডিয়াস কনস্টিটিউশন। তারপর যেটা লেজিসলেটিভ মেজার ফর উমেনদের জন্য নেওয়া হয়েছে, যেটা ভারতের সমাজকেই অনেকটা চেঞ্জ করে দিয়ে গেছে, যেমন হচ্ছে বেঙ্গল রেগুলেশন 1829 সালে ব্যানিং সতী, সতী প্রথাকে ব্যান করে দেওয়া হয়। তারপরে হচ্ছে বেঙ্গল রেগুলেশন 1795, 1804 ডিক্লেয়ারিং ইনফ্যান্টিসাইড ইলিগ্যাল, উইডো হিন্দু উইডোজ রিম্যারেজ অ্যাক্ট 1856, তারপর হচ্ছে এজ অফ কনসেন্ট অ্যাক্ট 1891, তারপর সারদা অ্যাক্ট 1930, স্পেশাল ম্যারেজ অ্যাক্ট হচ্ছে 1954, হিন্দু বিয়ের আইন যেটা ম্যারেজ অ্যাক্ট 1955, যা এখনো দেখো যেটা এখনও ফলো করা হয়ে থাকে। তো তারপরে হিন্দু সাকসেশন অ্যাক্ট 1956, হিন্দু অ্যাডপ্টেশন অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্ট, ম্যাটার্নিটি বেনিফিটস অ্যাক্ট 1961, ইকুয়াল রিমুনারেশন অ্যাক্ট 1976, চাইল্ড ম্যারেজ রেসিস্ট্যান্ট অ্যাক্ট 1978, সাপ্রেশন অফ ইমোরাল ট্রাফিক অ্যাক্ট ইন উমেন অ্যান্ড গার্লস 1956, অ্যামেন্ড করা হয়েছে 1986 সালে, ডাউরি প্রোহিবিশন অ্যাক্ট 1961, অ্যামেন্ড 1986। তো এগুলো বলা আছে, এর মধ্যে দেখো পার্টিশনের পরেও প্রচুরগুলো নেওয়া হয়েছে, সেগুলো তোমার এখানে ইনক্লুড করে দিয়েছে, যাতে ভারতের মহিলাদের অবস্থার পরিবর্তনের জন্য যেসব স্টেপ নেওয়া হয়েছে, সুদূর প্রসারী স্টেপ বলতে গেলে, তো সেগুলো সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তারপর দেখো যে পার্টটা রয়েছে যে স্ট্রাগল এগেনস্ট কাস্ট বেসড এক্সপ্লয়টেশন ফ্যাক্টরস আন্ডারমাইনিং কাস্ট রিজিডিসিস, কারণগুলো দেখাচ্ছে এখানে যে ফোর্সেস আনলিস্ট বাই কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, সোশ্যাল রিফর্ম মুভমেন্টস, তারপর ন্যাশনাল মুভমেন্টস, গান্ধীজ ক্যাম্পেইন এগেনস্ট আনটাচেবিলিটি, স্টিংস অ্যামং লোয়ার কাস্ট ডিউ টু বেটার এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট, ফ্রি ইন্ডিয়ান কনস্টিটিউশন, তো এই কারণগুলো ছিল। এরপর দেখো যেটা রয়েছে, যেটা রিফর্ম মুভমেন্টস এবং হিন্দুজ বেঙ্গল এবং হিন্দুজ মানে সারা দেশব্যাপী যে রিফর্ম হয়েছে, পরিবর্তন সাধিত হয়েছে, তো এগুলো মানে তোমার স্টেট ওয়াইজ রাজ্য ওয়াইজ এগুলো এখানে দেখা হয়েছে, শুধু রাজ্য না মানে এক এক দিক অনুসারে, তখন তো এত রাজ্য ছিল না, মানে এখন তথাকথিত রাজ্যের মতো এখন যেরকম অবস্থা, তো সেই হিসেবে এক একটা পার্ট হিসেবে তখন ধরা হতো। তো যখন বেঙ্গলের মধ্যে ছিল রাজা রামমোহন রয় এবং ব্রাহ্ম সমাজ,
দেবেন্দ্রনাথ ঠাকুর, তত্ত্ববোধিনী সভা, কেশবচন্দ্র সেনের ব্রাহ্ম সমাজ, প্রার্থনা সমাজ, ডিরোজিয়ান নিউ বেঙ্গল মুভমেন্ট, ঠিক আছে, তারপর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এরা একদম পুরো প্রথম সারির রিফর্মিস্ট ছিলেন। তো তারপর ওয়েস্টার্ন ইন্ডিয়াতে বলা হচ্ছে যে পশ্চিম ভারতে যেমন বাল স্বস্তি জাম্বেদকর, স্টুডেন্টস লিটারেরি অ্যান্ড সাইন্টিফিক সোসাইটিস, পরমহংস মন্ডলিস, জ্যোতিবা ফুলে অ্যান্ড স্বার্থসাধক সমাজ, গোপাল হরি দেশমুখের লোকহিত বডি, গোপাল গণেশ আগারকর, সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি। তো এই জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট ছিল ওনাদের কাজগুলো, তো সে সম্পর্কে এখানে বলা আছে। একদম তোমার দিক অনুসারে ধরো ইস্ট ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিয়া এইসব মানে যদি ভাগ ভাগ করে দেখা হয় তাহলে মনে রাখতে সুবিধা হবে আর কি। তো ঠিক আছে, তো তারপর দেখো সাউদার্ন ইন্ডিয়ার কথা বলা হচ্ছে, দক্ষিণ ভারতের কথা, যে শ্রী নারায়ণ ধর্ম পরিপালনা মুভমেন্ট, ভোক্তালিকা সংঘ, জাস্টিস মুভমেন্ট, সেলফ রেসপেক্ট মুভমেন্ট, ঠিক আছে, টেম্পল এন্ট্রি মুভমেন্ট, মন্দির ঢোকা আন্দোলন যেটা আর কি, তারপর অল ইন্ডিয়া, এখন সারা দেশব্যাপীর কথা যেটা বলা হচ্ছে, এখন এগুলো আগে রিজিয়নাইজ ভাগ করার পরে বলা হচ্ছে রামকৃষ্ণ মুভমেন্ট অ্যান্ড বিবেকানন্দ, দয়ানন্দ সরস্বতী এবং আর্য সমাজ, থিওসফিক্যাল মুভমেন্ট। তো এগুলো অল ইন্ডিয়া বেসিসের জন্য কথা বলা হচ্ছে। তারপরে দেখো এখানে মুসলিমদের মধ্যে কথা বলা হচ্ছে, মানে আলাদা মানে ধরো যদি ধর্ম অনুসারে দেখা হয় তাহলে কোন কোন ধর্মের মানে কী কী স্টেপ গ্রহণ করা হয়েছিল, তো সেগুলো সম্পর্কে একদম বলা হচ্ছে। মুসলিমদের মধ্যে দেখো ওয়াহাবি ওয়ালিউল্লাহ মুভমেন্ট, ওয়াহাবি আন্দোলন, আহমদিয়া মুভমেন্ট, তারপর সৈয়দ আহমেদ খান এবং আলিগড় মুভমেন্ট, আলিগড় আন্দোলন যেটা, তারপর হচ্ছে দেওবন্দ মুভমেন্ট। তো এই ব্যাপারগুলো রয়েছে পরপর। তারপরে দেখো যদি তোমার রিলিজন বা ধর্ম অনুসারে দেখা হয় তাহলে পার্সিদের মধ্যে রহনুমাই মাজদা ইয়াসান সাবা, শিখদের মধ্যে সিং সভা মুভমেন্ট, আকালি মুভমেন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো এভাবে শেষ হচ্ছে, পজিটিভ কন্ট্রিবিউশন হচ্ছে লিবারেশন অফ ইন্ডিভিজুয়াল ফ্রম কনফর্মিটি আউট অফ ফিয়ার সাইকোসিস, ওরশিপ মেড এ মোর পার্সোনাল অ্যাফেয়ার, কালচারাল রুটস অফ দ্য মিডল ক্লাসেস দাস মিটিগেটিং দ্য সেন্স অফ হিউমিলেশন, মাচ নিডেড সেলফ রেসপেক্ট গেইনড, ফোস্টার্ড সেকুলার আউটলুক, এনকারেজ সোশ্যাল ক্লাইমেট অ্যান্ড মডার্নাইজেশন, এন্ডেড ইন্ডিয়াস কালচারাল ইন্টেলেকচুয়াল অ্যান্ড আইসোলেটেড ফ্রম দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, ইভোলিউশন অফ ন্যাশনাল কনসাসনেস। তো এগুলো হচ্ছে তোমার আসছে হচ্ছে পজিটিভ কন্ট্রিবিউশন কি, তার মধ্যে আসছে যে বিভিন্ন রিফর্মেশন মুভমেন্টগুলো হয়েছিল তার পজিটিভ পোর্শন আর কি কী হিসাবে পড়ছে, তো সেই হিসাবে বলা হচ্ছে। দেখো তারপর হচ্ছে নেগেটিভ কন্ট্রিবিউশন, যেটা ন্যারো সোশ্যাল বেস, মানে এক একটা জায়গার জন্য ন্যারো, মানে যে জায়গা থেকে যে রাজ্য বা অংশ থেকে আসছে ভারতে, তো সেই ব্যাপারটা রয়েছে। ইনডাইরেক্টলি এনকারেজ মিস্টিসিজম, ঠিক আছে, তারপর ওভার এম্পাসিস অন রিলিজিয়াস ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট অফ কালচার ওয়াইল আন্ডার এম্পাসিজিং সেকুলার অ্যান্ড মোরাল অ্যাসপেক্টস। তো এই ব্যাপারটা ছিল, হিন্দুস কনফাইন্ড দেয়ার ফেস প্রেজ বাই প্রেজ টু ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড মুসলিমস টু মিডিয়াভাল হিস্ট্রি ক্রিয়েটেড এ নোশন অর টু সেপারেট পিপল অ্যান্ড দ্য ইনক্রিজ কমিউনাল কনসাসনেস। এরপর যেটা বলছে, হিস্টোরিক্যাল প্রসেসেস অফ ইভলিউশন অফ কম্পোসাইট কালচার অ্যারেস্টেড টু সাম এক্সটেন্ট। তো এইভাবে হচ্ছে তোমার তোমার শর্টে তোমার সামারি কথা বলা হচ্ছে, এবং তোমার সেকেন্ড চ্যাপ্টার হলো, ঠিক আছে। তো দেখো এভাবে এরপর চ্যাপ্টার থ্রি শুরু হচ্ছে, চ্যাপ্টার থ্রি হচ্ছে দ্য স্ট্রাগল বিগিনস, ঠিক আছে। এটা মানে বিভিন্ন ফেজে ভাগ করা হয়েছে, যেমন ধরো মডার্ন ফেজ অ্যান্ড আর্লি কংগ্রেস 1858 থেকে 1905, তারপরে 1905 থেকে আরও পরপর পরপর এগিয়ে আসছে। তো যদি এখান থেকে একদম ডিটেলসে দেখতে হবে একদম পড়ে, তো তারপরে দেখো এখানে যেটা রয়েছে ইম্পর্ট্যান্ট, যে দেখো যে প্রত্যেক চ্যাপ্টারের শেষে আগে যেরকম দেখালাম যে
বিভিন্ন রাইটারের বিয়ে রয়েছে, যেমন লালা লাজপত রায়, আর এখানে লর্ড কার্জন 1900 সালে যে যে বলেছিলেন তো সেটা সম্পর্কে বলা হয়েছে। যেমন বিপানচন্দ্রের একটা ভিউ রয়েছে, ইট ওয়াজ অ্যাট বেস্ট অ্যান অপরচুনিটিস মুভমেন্ট, ইট ওপেন্ড অপরচুনিটিস ফর টিচারিস অ্যান্ড হিপোক্রেসিস, ইট এনেবেলড সাম পিপল টু ট্রেড ইন দ্য নেম অফ প্যাট্রিয়টিজম। ঠিক আছে, তো তারপরে যেটা সারসংক্ষেপ আছে, যেটা সামারি এই চ্যাপ্টারে, এখান থেকে দেখতে পারবো, আর স্টেপ বাই স্টেপ এগুলো মনে রাখতে হবে, এবং এই কোয়েশ্চেন আসেও মাঝে মাঝে, ঠিক আছে, মেইনসেও। দেখো এই যে বলেছে যে ফ্যাক্টরস ইন গ্রোথ অফ মডার্ন ন্যাশনালিজম, ঠিক আছে, আধুনিক জাতীয়তাবাদ বৃদ্ধির কারণগুলো কী কী, ঠিক আছে, মোটামুটি দেখো এখানে 8টা কারণের কথা বলা হয়েছে। যেমন আন্ডারস্ট্যান্ডিং অফ কন্ট্রাডিকশনস ইন ইন্ডিয়ান অ্যান্ড কলোনিয়াল ইন্টারেস্ট, ঠিক আছে, তারপরে হচ্ছে পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ইকোনমিক ইউনিফিকেশন অফ দ্য কান্ট্রি, রাজনৈতিক প্রশাসনিক এবং অর্থনৈতিকভাবে সক্রিয়ভাবে একযুক্ত করা আর কি, সেটা রয়েছে, ওয়েস্টার্ন থট অ্যান্ড এডুকেশন, ঠিক আছে, পাশ্চাত্য শিক্ষা এবং তার জ্ঞানের সম্পর্কে বলা রয়েছে, রোল অফ প্রেস অ্যান্ড লিটারেচার, রিডিসকভারি অফ ইন্ডিয়াস পাস্ট, হিস্টোরিক্যাল রিসার্সেস, রাইজ অফ মিডল ক্লাস ইন্টেলিজেন্সিয়া, তারপর হচ্ছে ইম্প্যাক্ট অফ কন্টেম্পোরারি মুভমেন্টস ওয়ার্ল্ড ওয়াইড, রিয়াকশনারি পলিসিস অ্যান্ড রেডিক্যাল অ্যারোগেন্স অফ রুলার্স। তো দেখো এইভাবে হচ্ছে শেষ হচ্ছে ফ্যাকচারাল গ্রোথ অফ মডার্ন ন্যাশনালিজম, এই 8টা পয়েন্টের কথা বলা হচ্ছে। তো তারপরে দেখো যে পার্টটা রয়েছে যে পলিটিক্যাল অ্যাসোসিয়েশনস বিফোর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তো দেখো সারা দেশব্যাপী কী কী পলিটিক্যাল অ্যাসোসিয়েশন ছিল, যে 1885 সালে যে সবাই জানো যে ইন্ডিয়ান কংগ্রেস স্থাপিত হয়েছিল, তো তার আগে যেগুলো ছিল তার মধ্যে উল্লেখিত হচ্ছে দেখো 1836 সালে বঙ্গভাষা প্রকাশিকা সভা, জমিনদারি অ্যাসোসিয়েশন অফ ল্যান্ডলর্ডস ল্যান্ড হোল্ডার সোসাইটি। তো বেসিক্যালি ভারতের জাতীয়তাবাদের সবথেকে যদি বেশি যে যেই ছিল সেটা হচ্ছে বাংলা ছিল, মানে প্রথম দিকে, তারপরে আস্তে আস্তে সারা দেশে ছড়িয়ে পড়ে, অবদান বাংলার খুবই বেশি ছিল, তো তারপর সেজন্য এখান থেকে বাংলা থেকেই শুরু হয় অনেক। 1843 সালে দেখো বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, 1851 সালে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, 1866 সালে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, 1875 সালে ইন্ডিয়ান লিগ, 1876 সালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ক্যালকাটা, 1867 সালে পুনা সার্বজনীন সভা, 1885 সালে হচ্ছে বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন, 1884 সালে মাদ্রাজ মহাজন সভা, আর 1885 তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস জানানো হয়েছে। তো তারপর এখানে যেটা বলা হচ্ছে যে পয়েন্টগুলো, এগুলো একদম মাস্ট, এই সামারি জিনিসগুলো দেখতেই হবে, কারণ এখান থেকে ডাইরেক্টও আসে কোয়েশ্চেন, ঠিক আছে, পুরো ভেতর থেকে তো আসেই, আর তারপর ডেটা থেকে ধরো তোমার রিভাইজ দেওয়ার সময় সুবিধা হবে, যেটা আগে মোটামুটি বলছি। তো দেখুন আর্লি ন্যাশনালিস্ট মেথোডোলজিতে যেটা বলছে, কনস্টিটিউশনাল এজিটেশন উইদিন ফোর ওয়ালস অফ ল ক্রিয়েট পাবলিক অপিনিয়ন ইন ইন্ডিয়া অ্যান্ড ক্যাম্পেইন ফর সাপোর্ট ইন ডিমান্ডস ইন ইংল্যান্ড, পলিটিক্যাল এডুকেশন অফ পিপল, পলিটিক্যাল কানেকশন উইথ ব্রিটেন ইন ইন্ডিয়াস ইন্টারেস্ট অ্যাট দ্যাট টাইম নট রি ফর ডাইরেক্ট চ্যালেঞ্জ টু কলোনিয়াল রুল। এটা হচ্ছে আর্লি ন্যাশনালিস্টের নিয়মনীতি ছিল আর কি, এটা মেনে চলতো। তারপরে মডারেট নরমপন্থী যেটা ছিল, তাদের কন্ট্রিবিউশন হচ্ছে ইকোনমিক ক্রিটিক অফ ব্রিটিশ ইম্পেরিয়ালিজম, এরা বলতো এর কথা, তারপরে কনস্টিটিউশনাল রিফর্মস অ্যান্ড প্রোপাগান্ডা ইন লেজিসলেচার, ক্যাম্পেইন ফর জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস, ডিফেন্স অফ সিভিল রাইটস, তো এটা হচ্ছে তোমার নরমপন্থীদের কন্ট্রিবিউশন ছিল আর কি। তো তারপরে দেখো এই বইটাতে বিভিন্ন ফেজে ভাগ করে রয়েছে, ঠিক আছে, ন্যাশনাল মুভমেন্ট, তো তার মধ্যে 3rd চ্যাপ্টারে গেল তোমার 1905 অবধি, তারপরে এখানে আসছে ন্যাশনাল মুভমেন্ট 1905 থেকে 1918, তো এরকম প্রত্যেকটা চ্যাপ্টারে যে যেই বছরে যে যে ইম্পর্টেন্ট যেগুলো ঘটেছে তো সেগুলো দেওয়া আছে, আর তারপরে যেটা সামান্য এটা তো পুরো দেখতেই হবে, ওগুলো পুরো দেখবে, এবং তারপরে যেটা আছে একদম ডিটেলসে শর্টে কী আছে বলা, তো সেই সম্পর্কে আর কি দেখতে হবে। হ্যাঁ, তো দেখো এখানে রয়েছে যে সামারি অনেক বড় আছে,
দেখো, ফার্স্টে যেটা রয়েছে যে হোয়াই মিলিটারি ন্যাশনালিজম গ্রিউ, ঠিক আছে, মিলিটারি ন্যাশনালিজম কেন বেড়েছে। তো দেখো, রিয়েলাইজেশন দ্যাট দ্য ট্রু নেচার অফ ব্রিটিশ রুল ওয়াজ এক্সপ্লয়েটেটিভ অ্যান্ড দ্যাট দ্য গভর্নমেন্ট ইনস্টেড অফ কনসেডিং মোর ওয়াজ টেকিং অ্যাওয়ে ইভেন হোয়াট এক্সিস্টেড, ঠিক আছে, যারা এখান থেকে যা শাসন করছে তা এখান থেকে যা সম্পদ আছে তার থেকে বেশি করে নিয়েই যাচ্ছে, ওখান থেকে যা তৈরি করছে এখান থেকে, ঠিক আছে। তো সেটা আস্তে আস্তে দেশের লোকেরা বুঝতে পারছে, গ্রোথ অফ সেলফ কনফিডেন্স অ্যান্ড সেলফ রেসপেক্ট, আত্মসম্মান এবং সেলফ কনফিডেন্স বাড়তে থাকছে, ঠিক আছে, মনোবল বাড়তে থাকছে। তো তারপরে ইম্প্যাক্ট অফ গ্রোথ অফ এডুকেশন, ইনক্রিজ ইন এয়ারনেস অ্যান্ড আনএমপ্লয়মেন্ট, এডুকেশন বাড়ছে। দেখো, ওয়েস্টার্ন এডুকেশনের সম্পর্কে পড়ার ফলে ধারক পৃথিবীর অন্যান্য দেশের যে স্বাধীনতা সংগ্রাম, তো সেই সম্পর্কে জানার সুযোগ হয়েছে ভারতীয়দের, তো যেটা আগে সম্ভব ছিল না, তো সেটাও খুব কাজে দিয়েছে এখানে। তো তারপর দেখো, এটা বলছে যে ইম্প্যাক্ট অফ, তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল ইনফ্লুয়েন্সেস অ্যান্ড ইভেন্টস হুইচ ডিমলিশ দ্য মিথ অফ হোয়াইট ইউরোপিয়ান সুপ্রিমেসি, দিস ইনক্লুডেড এমার্জেন্স অফ জাপান ইন এশিয়ান কান্ট্রি অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার, ঠিক আছে। তো এটা খুবই ভারতীয়দের ইনফ্লুয়েন্স করেছিল। তারপরে হচ্ছে অ্যাবসেনিয়া ভিক্টরি ওভার ইটলি, তারপর বিভিন্ন দেশ বিভিন্ন সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তারপরে স্বাধীনতা গ্রহণ করেছে, এটা ভারতীয়দের খুবই অনুপ্রাণিত করেছিল। বোয়ার ওয়ার্স 1899 থেকে 1902, ইন হুইচ দ্য ব্রিটেন ফেসড রিভার্সেস। তারপর হচ্ছে জাপানস ভিক্টরি ওভার রাশিয়া 1905, ন্যাশনালিস্ট মুভমেন্ট ওয়ার্ল্ড ওয়াইড। তো এগুলো, তারপরে দেখো রয়েছে রিয়াকশান টু ইনক্রিজিং ওয়েস্টার্নাইজেশন, ডিসস্যাটিসফ্যাকশন উইথ দ্য অ্যাচিভমেন্টস অফ মডারেটস, রিয়াকশনারি পলিসিজ অফ কার্জন সাচ অ্যাজ দ্য ক্যালকাটা কর্পোরেশন অ্যাক্ট 1899, অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট 1904, দ্য ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট 1904, দ্য পার্টিশন অফ বেঙ্গল 1905, এক্সিস্টেন্স অফ এ মিলিটেন্ট স্কুল অফ থট, এমার্জেন্স অফ এ ট্রেন্ড লিডারশিপ। তো ঠিক আছে, এইভাবে ছিল। তারপর এক্সট্রিমিস্ট আইডিওলজি হচ্ছে হেট্রেড ফর ফরেন রুল, বিলিভ ইন দ্য ক্যাপাসিটি অফ মাসেস, স্বরাজ্য অ্যাজ গোল, অ্যাডভোকেসি অফ ডাইরেক্ট পলিটিক্যাল অ্যাকশন অ্যান্ড সেলফ স্যাক্রিফাইস। তারপর যেটা রয়েছে, দেখো, দ্য স্বদেশী অ্যান্ড বয়কট মুভমেন্ট বিগ্যান অ্যাজ এ রিয়াকশন টু পার্টিশন অফ বেঙ্গল, হুইচ বিকেম নোন ইন 1903, ওয়াজ ফর্মালি অ্যানাউন্সড ইন জুলাই 1905 অ্যান্ড কেম ইন টু ফোর্স অক্টোবর 1905। The motive behind partition was to weaken the Bengal, which was the nerve center of the Indian nationalist activity. The official reason was given for the partition as that the Bengal has become too big to administer, which was true, but only to some extent. এরপর যেটা পয়েন্ট আছে যে মডারেট লেড অ্যান্টি পার্টিশন মুভমেন্ট 1903-05 ওয়াজ আন্ডার সুরেন্দ্রনাথ ব্যানার্জি, কে কে মিত্র, প্রীতিশচন্দ্র রায়। মেথড ইনক্লুড পাবলিক মিটিং, পেটিশন, মেমোরেন্ডা, প্রোপাগান্ডা থ্রু নিউজ পেপার অ্যান্ড প্যাম্পলেট, ঠিক আছে। তো তারপর দেখো যে পয়েন্টগুলো রয়েছে এখানে, যে দ্য মুভমেন্ট আন্ডার এক্সট্রিমিস্ট, ঠিক আছে, এক্সট্রিমিস্টরা কী কী দিয়েছিল, এটা হচ্ছে লেড বাই তিলক, বিপিনচন্দ্র পাল, রাজপথ রায় আর অরবিন্দ ঘোষের নেতৃত্বে। এর মেথডটা ছিল, দেখো, ইনক্লুডেড বয়কট অফ ফরেন ক্লথ অ্যান্ড আদার গুডস, পাবলিক মিটিং অ্যান্ড প্রসেশন, ফর্মিং কর্পস অ্যান্ড ভলেন্টিয়ার্স অর সমিতিস, ইউজ অফ ট্র্যাডিশনাল পপুলার ফেস্টিভ্যালস অ্যান্ড মেলাস ফর প্রোপাগান্ডা, এমফাসিস অন সেলফ রিলায়েন্স অর আত্মশক্তি, লঞ্চিং প্রোগ্রাম অফ স্বদেশী অর ন্যাশনাল এডুকেশন, স্বদেশী অর ইন্ডিজিনাস এন্টারপ্রাইজেস, ইনিশিয়েটিং নিউ ট্রেন্ডস ইন ইন্ডিয়ান পেইন্টিংস, সংস, পোয়েট্রি, পায়োনিয়ারিং রিসার্চ ইন সায়েন্স অ্যান্ড লেটার কলিং ফর বয়কট অফ স্কুল, কলেজেস, কাউন্সিল, গভর্নমেন্ট সার্ভিস ইটিসি। তারপর যেটা পয়েন্ট দেখো, যে এক্সট্রিমিস্ট টুক ওভার বিকজ অফ দ্য ফেলিওর অফ দ্য মডারেটস টু অ্যাচিভ পজিটিভ রেজাল্ট, ডিভিসিভ ট্যাকটিক্স অফ দ্য গভর্নমেন্ট অফ দ্য বোথ বেঙ্গল, সিভিয়ার গভর্নমেন্ট রিপ্রেশন। তো এটা এক্সট্রিমিস্টদের কথা বলা হচ্ছে। তারপর দেখো, দ্য এক্সটেন্ট অফ মাস পার্টিসিপেশন, স্টুডেন্ট, সমাজ, সকল স্তরের লোক এতে অংশগ্রহণ করেছিল,
এবং স্টুডেন্ট ওমেন সার্টেন সেকশন অফ জমিনদারি সাম লোয়ার মিডিল অ্যান্ড মিডিল ক্লাসেস ইন দ্য টাউন অ্যান্ড সিটিজেস পার্টিসিপেটেড ফর দ্য ফার্স্ট টাইম হোয়াইল দ্য মুসলিম জেনারেলি কেপ টাইম মুসলিমরা এর থেকে দূরে ছিল। অ্যানুলমেন্ট অফ পার্টিশন মেইনলি টু কার্ভ দ্য মিনাস অফ রেভলিউশনারি টেরোরিজম। তারপর দেখো যে কারণটা বলছে যে হোয়াই স্বদেশি মুভমেন্ট ফিজ অ্যান্ড আউট বাই 1908। কারণগুলো হচ্ছে সিভিয়ার গভর্নমেন্ট রিপ্রেশন, ল্যাক অফ ইফেক্টিভ অর্গানাইজেশন অ্যান্ড এ ডিসিপ্লিন ফোকাস, উইথ অ্যারেস্ট ডিপোর্টেশন অফ অল লিডার্স দ্য মুভমেন্ট লেফট লিডারলেস, স্প্লিট ইন ন্যাশনালিস্ট র্যাঙ্ক, ন্যারো সোশ্যাল বেস। তো এই কারণগুলো রয়েছে। যদি এর অ্যাচিভমেন্ট দেখতে হয় তাহলে দেখো লিভ ফরওয়ার্ড বিকজ হিতার্থ আনটাচড ট্রান্সেকশনস পার্টিসিপেটেড, মেজর ট্রেন্ডস অফ লেটার মুভমেন্ট এমার্জড, রিচনেস অফ দ্য মুভমেন্ট এক্সটেন্ডেড টু কালচার সায়েন্স অ্যান্ড লিটারেচার, পিপল এডুকেটেড ইন বোল্ডার ফর্ম ইন পলিটিক্স, কলোনিয়াল হেজিমনি আন্ডারমাইন্ডেড। তো দেখো এগুলো হচ্ছে তোমার অ্যাচিভমেন্ট ছিল, যে যদিও এটা থেমে গেছিলো বা পুরোপুরি তো সাফল্যের মুখ দেখতে পারিনি, কিন্তু তার কারণগুলো ওগুলো থাকলেও এই জিনিসগুলো সম্ভব হয়েছিল, ঠিক আছে। আর কারণগুলো অ্যাচিভমেন্টগুলো এগুলো হয়েছে। তো তারপর দেখো যেটা আছে যে মেজর কজেস অফ মডারেট এক্সট্রিমিস্ট স্প্লিট আর সুরাট কংগ্রেস। মডারেট আর এক্সট্রিমিস্টরা স্প্লিট হয়ে যায় কখন আর কি সুরাট কংগ্রেসে? এটাও কোশ্চেনও আসে যে সুরাট কংগ্রেসে কোন অধিবেশনে স্প্লিট হয়ে যায় তোমার প্রিলিমসে। তো তারপর দেখো মডারেট ওয়ান্টেড টু রিস্ট্রেইন অ্যান্ড বয়কট মুভমেন্টস টু বেঙ্গল অ্যান্ড টু এ বয়কট অফ অল ফরেন ক্লথ অ্যান্ড লিকুইড, ঠিক আছে। এক্সট্রিমিস্ট ওয়ান্টেড টু টেক দ্য মুভমেন্ট টু অল পার্টস অফ দ্য কান্ট্রি অ্যান্ড ইনক্লুড উইদিন ইটস অ্যাম্বিট অফ নর্মস অফ অ্যাসোসিয়েশন উইথ দ্য গভর্নমেন্ট থ্রু এ বয়কট অফ স্কুল কলেজেস ল কোর্টস লেজিসলেটিভ কাউন্সিল গভর্নমেন্ট সার্ভিস মিউনিসিপ্যালিটিস ইটিসি, ঠিক আছে। এগুলো যে এটা চাইছিল, কিন্তু আরও দেখো কী কী হয়েছিল যে এখানে গভর্নমেন্ট অ্যাক্টস ফর রিপ্রেশন অফ স্বদেশী মুভমেন্ট, গভর্নমেন্ট এদের এগেনস্টে কী স্টেপ নিয়েছিল দেখো, সিরিসিয়াস মিটিং অ্যাক্ট 1907, ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1908, ইন্ডিয়ান নিউজ পেপার ইনসাইটমেন্ট অফ অফেন্সেস অ্যাক্ট 1908, এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্ট 1908, ইন্ডিয়ান প্রেস অ্যাক্ট 1910। মানে এতগুলো স্টেপ নিয়েছিল হচ্ছে তোমার এই আন্দোলনটা বন্ধ করার জন্য। তো তারপর দেখো পয়েন্ট হচ্ছে, দেখো রেভলিউশনারি টেরোরিজমের কথা বলা হচ্ছে, রিজনস ফর দ্য এমার্জেন্স, এটা শুরু কেন হয়েছিল, ইয়ঙ্গার এলিমেন্টস নট রেডি টু রিট্রিট আফটার দ্য ডিক্লাইন অফ ওপেন ফেস, লিডারশিপ ফেলার টু ট্যাপ রেভলিউশনারি এনার্জিস অফ দ্য ইয়ুথ, গভর্নমেন্ট রিপ্রেশন লেভ নো পিসফুল এভিনিউ ওপেন ফর প্রোটেস্ট। তো গভর্নমেন্ট এরকম স্টেপ নেওয়ার ফলে এটা করতে বাধ্য হয়েছিল। তো আইডিওলজি হচ্ছে অ্যাসাসিনেট আনপপুলার অফিসিয়ালস, দাস স্ট্রাইক টেরর ইন হার্টস অফ রুলার অ্যান্ড অ্যারোস পিপল টু এক্সপেল দ্য ব্রিটিশ ফিজিক্যালি, বেসড অন ইন্ডিভিজুয়াল হিরোইক অ্যাকশন অন লাইন্স দ্য আইরিশ ন্যাশনালিস্ট অর রাশিয়ান রিনিস্ট অ্যান্ড নট এ মাস বেসড কান্ট্রিওয়াইড স্ট্রাগল। এরপর যে পয়েন্টটা রয়েছে, দেখো রেভলিউশনারি অ্যাক্টিভিটি বিফোর ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, এটা হচ্ছে বেঙ্গলের প্রথমে বলা হচ্ছে যে প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে দেশের কোন কোন স্থানে সব থেকে বেশি বিদ্রোহ হয়েছিল। 1902 সালে হচ্ছে ফার্স্ট রেভলিউশনারি গ্রুপ ইন মেদিনীপুর অ্যান্ড ক্যালকাটা, সেটা হচ্ছে দেখো অনুশীলন সমিতি, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এখান থেকে এই পার্টগুলো প্রচুর কোশ্চেন আসে এখান থেকে। 1906 সালে যুগান্তর দ্য রেভলিউশনারি উইকলি স্টার্টেড বাই 1905 অ্যান্ড থেকে 6 সিভিয়ার নিউজ পেপার স্টার্টেড অ্যাডভোকেটিং রেভলিউশনারি টেরোরিজম। 1907 হচ্ছে অ্যাটেম্প টু লাইফ অফ গভর্নর ইস্ট বেঙ্গল। 1908 হচ্ছে প্রফুল্ল চাকী অ্যান্ড ক্ষুদিরাম বোস অ্যাটেম্প টু মার্ডার মুজাফরপুর ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড। আলিপুর কনস্পিরেসি কেস ইনভলভিং অরবিন্দ ঘোষ, বরীন্দ্র কুমার ঘোষ অ্যান্ড আদার্স। 1908 সালে হচ্ছে বারা ডাকাতি বাই ঢাকা অনুশীলন, এটা হচ্ছে ঢাকা হচ্ছে দেখো ঢাকার পুরোনো নাম, এটা হিসাবে স্পেলিং হতো আর কি। তারপর পরে হচ্ছে ডিআইসে কে এসছে, আগে ঢাকা বলা হতো। তো তারপর দেখো 1912 সালে হচ্ছে বম্ব থ্রোন অ্যাট
ভাইস রয় হার্ডিন্স বাই রাসবিহারী বোস অ্যান্ড শচীন সান্যাল। তো তারপরে সন্ধ্যা জগন্তার নিউজ পেপার অ্যাডভোকেটিং রেভলিউশনারি অ্যাক্টিভিটি। এটা হচ্ছে তোমার বাংলা গেল। বাংলা পরে আসছে তোমার মহারাষ্ট্র। মহারাষ্ট্র 1879 সালে রামোশি পিজেন্ট ফোর্স বাই বাসুদেব বলবন্ত পাকডে, 1890 সালে তিলক অ্যাটেম্পস টু প্রোভোকেট মিলিটারি মিলিটেন্সি অ্যামং দ্য ইয়ুথ থ্রু শিবাজি অ্যান্ড গণপতি ফেস্টিভ্যাল অ্যান্ড হিজ জার্নালস কেশরিয়ান মারাঠা। তো দেখো এই জার্নালগুলো সম্পর্কে আসে যে কার লেখা এটা, ঠিক আছে, এটা ইম্পর্ট্যান্ট। তো তারপরে দেখো রয়েছে 1897 সালে চাপেকর ব্রাদার্স কিল রান্ড দ্য প্লেগ কমিশনার অফ পুনা অ্যান্ড লেফটেন্যান্ট আইয়ার্স্ট। 1899 সালে হচ্ছে দেখো মিত্র মেলা, এ সিক্রেট সোসাইটি অর্গানাইজ বাই সাভারকর অ্যান্ড হিজ ব্রাদার, সিক্রেট সোসাইটি ছিল এটা। 1904 সালে মিত্র মেলা মার্জ উইথ অভিনব ভারত, তো 1904 সালে হচ্ছে একসঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। তারপর 1909 সালে হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ নাসিক জ্যাকসন কিল্ড। তো এটা মহারাষ্ট্র গেল। তারপর হচ্ছে তোমার পাঞ্জাব, রেভলিউশনারি অ্যাক্টিভিটি বাই লালা রাজপত রায়, অজিত সিং, আগা হায়দার, সায়েদ হায়দার রাজা, ভাই পরমনাথ, লালচাঁদ ফালক, সুফি আম্বার প্রসাদ। তো এটা হচ্ছে পাঞ্জাবের হচ্ছে ইম্পর্ট্যান্ট। বাইরের কথা যেটা বলা হচ্ছে, আবার বিদেশে 1905 সালে শ্যামজি কৃষ্ণ বর্মা সেট আপ অ্যান ইন্ডিয়ান হোম রুল সোসাইটি অ্যান্ড ইন্ডিয়া হাউস অ্যান্ড ব্রট আউট জার্নাল দ্য সোশ্যালিস্ট সোশিওলজিস্ট ইন লন্ডন, এটা লন্ডনে হচ্ছে। আর 1909 সালে হচ্ছে মদনলাল ধিংরা মার্ডার কার্জন ওয়াইলি, মাদামে ভিকাজি কামা অপারেটেড ফ্রম প্যারিস, প্যারিস থেকে ইনি কন্ট্রোল করছে জেনেভা এবং অ্যান্ড ব্রট আউট জার্নাল বন্দে মাতারম প্যারিস এবং জেনেভাতে, ঠিক আছে। অজিত সিং অলসো অ্যাক্টিভ। তারপর হচ্ছে তোমার দেখো যেটা ইম্পর্ট্যান্ট আসছে, যেটা মর্লেমেন্ট রিফর্মস, নাম্বার অফ ইলেকটেড মেম্বার্স ইন ইম্পেরিয়াল অ্যান্ড প্রভিনশিয়াল লেজিসলেটিভ কাউন্সিল ইনক্রিজড, ইলেকটেড নন অফিসিয়াল স্টিল ইন মাইনরিটি। এরপরে দেখো সেপারেট ইলেকটোরেট ইন্ট্রোডিউস ফর মুসলিম, তো বেসিক্যালি ডিভাইড অ্যান্ড রুল পলিসি একদম পারফেক্টভাবে ব্রিটিশদের দ্বারা করি একদম দারুণভাবে শুরু হয় এই সময়। তো তাছাড়া আস্তে আস্তে হয়েছে কিন্তু একদম খুললাম খুল্লাভাবে। তো তারপর দেখো ইলেকটেড নন অফিসিয়ালস টু বি ইলেকটেড ইনডাইরেক্টলি দাস ইলেকশনস ইন্ট্রোডিউস ফর দ্য ফার্স্ট টাইম, তো এখান থেকে ইলেকশন আর কি চালু হচ্ছে। তো তারপর লেজিসলেচার কুড পাস রেজলিউশন আস্কস কোয়েশ্চেন অ্যান্ড সাপ্লিমেন্টারিজ ভোট সেপারেট আইটেমস অন দ্য বাজেট। তো এই এই সুবিধাগুলো এদের দেওয়া হয়। অন ইন্ডিয়ান টু বি অন ভাইসরয়েস এক্সিকিউটিভ কাউন্সিল এইমড অ্যাট ডিভাইডিং দ্য ন্যাশনালিস্ট র্যাঙ্ক অ্যান্ড দ্য র্যালিং দ্য মডারেটস অ্যান্ড দ্য মুসলিম টু দ্য গভর্নমেন্টস সাইড। তারপর পয়েন্ট হচ্ছে নো রেসপন্সিবিলিটি এন্ট্রাস্টেড টু লেজিসলেচার, দিস রেজাল্টেড ইন থট লেস ক্রিটিসিজম সামটাইমস, সিস্টেম অফ ইলেকশন ওয়াজ টু ইনডাইরেক্ট, তার মানে ইলেকশন খুবই ইনডাইরেক্টলি ভাবে ছিল আর কি। তো তারপরে দেখো যে পয়েন্টটা রয়েছে যে রেভলিউশনারি অ্যাক্টিভিটি ডিউরিং ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধের সময় কী কী স্টেপ হয়েছে নেওয়া। ইন নর্থ আমেরিকা উত্তর আমেরিকায় দ্য গাদার ওয়াজ অর্গানাইজ বাই লালা হরদয়াল, রামচন্দ্র, ভবন সিং, কার্তার সিং সারোভা, বরকতুল্লাহ এবং ভাই পরমনন্দ। তো এটা হচ্ছে তোমার প্রথম বিশ্বযুদ্ধের সময় হচ্ছে। দ্য গাদার প্রোগ্রাম হচ্ছে অ্যাসাসিনেট অফিসিয়াল, এদের কাজ হচ্ছে এগুলো ছিল পাবলিশ রেভলিউশনারি লিটারেচার, ওয়ার্ক অ্যামং ইন্ডিয়ান ট্রুপস অ্যাব্রোড অ্যান্ড রেইজ ফান্ডস, ব্রিং আউট এ সাইমনটেনিয়াস রিভোল্ট ইন অল কলোনিজ অফ ব্রিটেন, ঠিক আছে। এটা হচ্ছে গাদার প্রোগ্রামের অন্তর্গত ছিল ওগুলো। তারপরে দেখো যেটা আসছে সামারি হচ্ছে অ্যাটেম্প টু ব্রিং অ্যাবাউট অ্যান আর্ম রিভোল্ট ইন ইন্ডিয়া অন February 21, 1915 অ্যামেজ ফেভারেবল কন্ডিশনস ক্রিয়েটেড বাই আউটব্রেক অফ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার অ্যাট কুমাগাতুমারু ইনসিডেন্ট, কুমাগাতুমারু ঘটনা যেটা September 1914, দ্য প্ল্যান ওয়াজ ফয়েলড ডিউ টু ক্রিয়াসি। এরপর আসছে যে ডিফেন্স অফ ইন্ডিয়া 1905 পাস প্রাইমারিলি দ্য ডিল উইথ দ্য গাদারিস। তারপর দেখো দ্য ইউরোপ বার্লিন কমিটি ফর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স এস্টাবলিশড বাই বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় এবং আদার্স, এটা হচ্ছে তোমার বার্লিনে হচ্ছে, ঠিক আছে, ইউরোপে। তো করছে হচ্ছে বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। মিশন সেন্ট টু বাগদাদ, পার্সিয়া, টার্কি, কাবুল, এই জায়গাগুলো এর ব্রাঞ্চ খোলা হচ্ছে বেসিক্যালি সারা পৃথিবী ব্যাপী। তারপর দেখো ইন ইন্ডিয়া বাঘা যতীন অর্গানাইজ দ্য রেভলিউশনারি অ্যাক্টিভিটি
ইন বেঙ্গল অ্যান্ড ডাইড ইন এনকাউন্টার 1915 ইন বালাসোর, বালাসোর 1915 সালে, 1915 সালে বাঘাযতীন শহীদ হন আর কি। ঠিক আছে, তো তারপর হোমরুল লীগ মুভমেন্ট আসছে, হোমরুল আন্দোলন, যেটা ম্যানিফেস্টেশন অফ এ ট্রেন্ড অফ অ্যাগ্রেসিভ পলিটিক্স ইন ন্যাশনাল মুভমেন্ট ওয়াজ পায়োনিয়ার্ড বাই তিলক অ্যান্ড অ্যানিমেশন অন লাইন্স অফ অফ এ সিমিলার মুভমেন্ট ইন আয়ারল্যান্ড। এটা হচ্ছে আয়ারল্যান্ডে হচ্ছে তোমার হোমরুল মুভমেন্টটা। ফ্যাক্টর্স ফেভারিং দ্য মুভমেন্ট নিড বিং ফেল্ড ফর পপুলার প্রেশার টু অ্যাটেন কনসেশনস, ডিসিলুশনমেন্ট উইথ মডেলমেন্টাল রিফর্মস, ওয়ার টাইম মিশনারিজ মিজারিজ পাবলিক রেডি টু প্রোটেস্ট, তিলক বেসান্ত রেডি টু অ্যাজিউম লিডারশিপ। এটা হোমরুল আন্দোলনের ফ্যাক্টর আর কি ছিল। এরপর হচ্ছে দেখো পয়েন্ট, যেটা এইম অফ দ্য মুভমেন্ট, এই আদর্শ লক্ষ্য কী ছিল, টু কনভে টু দ্য কমন ম্যান দ্য কনসেপ্ট অফ হোম রুল অ্যাজ সেলফ গভর্নমেন্ট, নিজেদের নিজেদের এবং নিজেরা সরকার আর কি, নিজেদের সরকার। তিলক লীগ হচ্ছে স্টার্টেড ইন এপ্রিল 1916 অ্যান্ড অপারেটেড ইন মহারাষ্ট্র, কর্ণাটক, সেন্ট্রাল প্রভিন্সেস অ্যান্ড বেরার, হ্যাড সিক্স ব্রাঞ্চেস, ছটা ব্রাঞ্চ ছিল আর কি। বেসান্ত লীগ হচ্ছে স্টার্টেড ইন সেপ্টেম্বর 1916 অ্যান্ড অপারেটেড টু ইন রেস্ট অফ ইন্ডিয়া অ্যান্ড 200 ব্রাঞ্চেস, 200টা ব্রাঞ্চ ছিল। লেটার দ্য লিগস ওয়ার জয়েন্ড বাই আদার্স ইনক্লুডিং মডারেট কংগ্রেসম্যান। মেথড ইউজ হচ্ছে অর্গানাইজিং ডিসকাশনস, রিডিং রুমস, প্রোপাগান্ডা থ্রু পাবলিক মিটিংস, নিউজ পেপার প্যাম্পলেট, পোস্টার। তো এগুলো হচ্ছে তোর মেথড ছিল। পজিটিভ গেইন হচ্ছে এমফাসিস শিফটেড টু দ্য মাসেস পারমানেন্টলি, অর্গানাইজেশনাল লিঙ্ক এস্টাবলিশড বিটুইন দ্য টাউন অ্যান্ড কান্ট্রি, প্রিপেয়ার্ড এ জেনারেশন অফ অ্যাডেন্ট ন্যাশনালিস্ট, ইনফ্লুয়েন্স মডারেট এক্সট্রিমিস্ট রিউনিয়ন অ্যাট লখনউ হচ্ছে 1916 সালে। তোমার এইগুলো হচ্ছে এইম ছিল আর কি, আর গেইনও এটা হয়েছে আর কি, পজিটিভ গেইন এটা। তারপর হচ্ছে দেখো আসছে লখনউ সেশন 1916 সালে, লখনউ চুক্তির কথাও আছে এখানে। তো দেখো এখানে এক্সট্রিমিস্ট রেডি রিঅ্যাডমিটেড ইন কংগ্রেস, তারা এখন চলে আসে এখানে। লিগ কংগ্রেস পুট আপ জয়েন্ট ডিমান্ড আন্ডার লখনউ প্যাক্ট, লখনউ চুক্তি, কংগ্রেস অ্যাকসেপ্টেড লিগস পজিশন অন সেপারেট ইলেক্টরেট। এই পজিশনে হচ্ছে এসে কংগ্রেস মুসলিম লীগের পজিশন নেয় যে সেপারেট ইলেক্টরেট হবে আর কি। তো এইভাবে দেখো মোটামুটি ফোর চ্যাপ্টার কমপ্লিট হচ্ছে। তো এরপর দেখো আমরা ফিফথ চ্যাপ্টার দেখবো, যে ন্যাশনাল মুভমেন্ট 1919 to 1939। তো এই ভিডিওতে আমরা ফোর্থ চ্যাপ্টার অবধি কথা বললাম। তো ঠিক আছে, যে মডার্ন ইন্ডিয়া স্পেকট্রামের, তো দেখো এই ভিডিওতে আমরা ফোর্থ চ্যাপ্টার অবধি দেখলাম। তো পরের ভিডিওতে বাকিগুলো আস্তে আস্তে দেখাতে হবে যে যতদূর পারা যায়। তো দেখো যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে, ঠিক আছে, অলওয়েজ সিলেক্ট করে, আর ভিডিওটা লাইক করো। আর তোমার যারা ফ্রেন্ডস আছে তাদের বিভিন্ন অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এই ভিডিও লিঙ্ক শেয়ার করো, তো যাতে আরও অনেকে এই ইউটিউব চ্যানেল সম্পর্কে জানতে পারে। তো ঠিক আছে, তো চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।